আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম জান মাল ইজ্জত আল্লাহর কুদরতে হাতে অর্পণ করে আল্লাহ পাকের কাছে সাহায্য কামনা করে আল্লাহর পেয়ারা হাবিব হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীজির পাক রাজা লাখ কোটি সালাম ভক্তি দরুদ রেখে বিশ্বের যত নবী পয়গম্বর ওলিয়া ওলিয়া গস কুতুব সকলের পাক দরবারে প্রেম ভক্তি দেশে দেশের বাহিরে যে যেখানে আছেন সকলের প্রতি জানাই শিল্পীদের পক্ষ থেকে অন্তর থেকে শুভেচ্ছা এই সিডি উপহার দেওয়া হচ্ছে যাকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি বাউল সম্রাট মাতাল কবি রাজ্জাক জন সাহেব রহমতুল্লাহের পাক দরবারে ভক্তি রেখে তার স্মরণে এবং এই সঙ্গীত ওস্তাদ আমার এই শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব মনির হোসেন সাহেব তার প্রতি শ্রদ্ধা এবং সার্বিক তত্ত্বাবধানে আছেন যিনি দেশে বিদেশে যার সুনাম আমার অন্তরের মানুষ জনাব কাজল দেওয়ান সাহেব আর আজকে যার সাথে গান আমার বিপক্ষে শিল্পী বাংলাদেশের সুনাম ধন্য গায়িকা জনাব বাবলি সরকার আজকের গানের পালা শরীয়ত এবং মারফত আমি অধমকে দিয়েছেন শরীয়তের ভূমিকায় এবং আমার বিপক্ষের শিল্পী যিনি তিনি অত্যন্ত গুণী শিল্পী তাকে দিয়েছেন মারফতের ভূমিকায় তা আমরা শরীয়ত এবং মারফতের পালা গাবো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সঠিকভাবে আপনাদের এই সিডিটি উপহার দিতে পারি সকলের প্রতি সালাম শ্রদ্ধা মিরপুর বাবা শাহ আলী রহমতুল্লাহের পাক দরবার ভক্তি আমার দল আমার মুর্শিদ মইনুদ্দিন আল মাঝভণ্ডারী রহমতুল্লাহের পাক দরবার ভক্তি ভাই বোন আশেখান জাকেরান সকলের প্রতি সালাম শ্রদ্ধা আসসালামু আলাইকুম ধন্যবাদ কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান মানো যত কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান আমার নবী প্রথমে আল্লাহর নূর দুই মতবা গাছের ফুল তৃতীয় মনার গলার হার চৌথায় তারা পঞ্চমে ময়ূরী ষষ্ঠমে আদম সবে বৃক্ষের ফুল অষ্টমে মামেনার গর্ভে নবমে ভূমিষ্ঠের পৃথিবীর বুকে তিনি ভূমিষ্ঠ সর্বপ্রথম যেই বাণী বলেছিলেন আল্লাহু আকবার আল্লাহ মহান আমরা তারই আবাদত করি সে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে যে কোরআন শরীফ এসেছে শরীয়তের পূর্ণ সংবিধান তখন আমার নবীর বয়স ছিল চল্লিশ বছর ছয় মাস আট দিন এই কোরআন বিশ্বের সংবিধান তৌরাত জব্বর ইঞ্জিন ফোরকান যত কিতাব পৃথিবীর মধ্যে আছে তার মধ্যে তার এক নাম আছে উম্মুল কোরআন এই কোরআনের এক নাম সকল কিতাবের জননী এখান থেকে আমার গানটি কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান মানো যত জিনিস কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান মানো যত জিনিস কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান পূর্ণ সংবিধান কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান মানো যত জিনিস কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান মানো যত জিনিস
আমার সন্তান এইভাবে পবিত্র কোরআনের সারা যে করবে সন্তান মনরে আমি গান গাইতেছি মাতাল কবি রাজ্জাকজন সাহেবের একজন প্রেমিক ভক্ত আমাকে মালা ৫০০ টাকা পুরস্কার দিল, গানও মোটামুটি ইনশাল্লাহ ভালোই জমছে, কিন্তু আমার বিপক্ষের শিল্পী ঘুমাইতেছে, আমি কার লগে গান গাবো? আমার এই কথা শুনে আমার একটা হাসি দিছে। তা আমি চাই মারফতের ফকির সাহেব যিনি, তিনি যেন মারফতের যে একটা এস প্রেম, এই এসটা যেন তার ভিতরে থাকে, কারণ আমি জানি মারফতের ফকিররা সার্থবক আসমান, সার্থবক জমিন, গাছ বৃক্ষ তরু লতা চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা আল্লাহর জগতে যা কিছু আছে তারা এক জায়গায় বসে চোখের পলকে দেখে। আস্তে, এর আগে যত সিডি তার সাথে করেছি অনেকগুলো সিডি মার্কেটে এসেছে, সবগুলির মধ্যে যেই যেই প্রশ্ন করি সবই কই এলাম। আজকে একটা মিথ্যা প্রশ্ন করুন, একটু আনকমন, এই মিথ্যার ভিতরে একটা সত্য লুকে আছে, কি আমি জানতে চাই? মারফতের এমন একজন বড় ফকির, তিনি রাস্তা দিয়ে যায় তাকে পরীক্ষা করার জন্য। আচ্ছা ভাই, জানাজা তো হয় মরা মানুষের নাকি? জিন্দা মানুষের কোনো জানাজা হয়? ওই মারফতের ফকিরকে পরীক্ষা করার জন্য কয়েক ব্যক্তি আইসা একটু মিথ্যা কথা বললেন, কি যে ফকির সাহেব এই লোকটা মারা গেছে আসলে কিন্তু জিন্দা, তার একটু জানাজা করেন, তার পরীক্ষা করেছিল। কিন্তু ফকির সাহেব যদি সমগ্র দুনিয়া এক জায়গায় বসেই দেখে জিন্দা মানুষের জানাজা দিয়েছিল মৃত্যুকের কথা কেন, এইটাই আমার প্রশ্ন। আমার দেশে আছে মাঝে মাঝে হাসে প্লাস্টিকের মতো, এটা কি এই যে প্রশ্ন করছি এটা ডরে হাসতেছে না জানি না হাসে, এটা আল্লাহ নজর। আমি জানতে চাই এই ফকির সাহেব মৃত্যুকের আশ্রয় কেন নিল, এর মধ্যে মূল হাকিকতটা কি ছিল? কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান, মানো যত দিন ইনসান, কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান, কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান, মানো যত দিন ইনসান, কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান, কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান, মানো যত দিন ইনসান, কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান।